সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একে রাইতে আছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। দুই, প্রদত্ত কোন যন্ত্রটি দিয়ে তাপ মাপা হয়? ক্যালোরিমিটার, থার্মোমিটার দিয়ে উষ্ণতা আর ভোল্টামিটার দিয়ে তড়িৎ। ক্যালোরিমিটার তাপ মাপা যন্ত্র। তিনে বলেছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো কুয়াশা। চারে নাইট্রোজেনের একটা পরমাণু রেখে দিয়েছে। তো 7 হলো পরমাণু ক্রমাঙ্ক, 14 হচ্ছে ভর সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আর নিউট্রন সংখ্যার মান হবে 7 আর 7। পাঁচে বলেছে অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজের রং কিরূপ পরিবর্তন ঘটে? নীল থেকে লাল হয়। ছয় দিয়েছে জিঙ্ক আয়ন আর নাইট্রোজেন মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে ZnNO3O2। সাতে দিয়েছে পলিথিন কি জাতীয় যৌগ? পলিমার যৌগ। আটে বলেছে সোনার চিহ্ন এই। দুই আছে শূন্যস্থান পূরণ করা। আই, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। দুই, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তিনে, কার্য সমান বল ইনটু সরণ, এটা সরণ হবে। চার, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে। পাঁচে, মস্তিষ্কের বিকাশে জিঙ্ক খনিজ মৌল সাহায্য করে। তিনে বলেছে সত্য মিথ্যা। আয়তে দিয়েছে তাপ হলো এক প্রকার শক্তি সত্য। দুয়ে দিয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে সত্য। তিন, মানব দেহের সব থেকে বেশি থাকা মৌলটি হচ্ছে ক্যালসিয়াম সত্য। চারে বলেছে সিনেমার পর্দায় নিয়মিত প্রতিফলন ঘটে মিথ্যা, ওটা বিক্ষিপ্ত প্রতিফলন হবে। পাঁচে দিয়েছে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ সত্য। চারে দিয়েছে স্তম্ভ মেলানো, এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো। আইতে আছে তাপের একক হবে সি জুল। দুই হচ্ছে দ্রুতি আর বেগ সমান হলো, এতে সরল রৈখিক পথে যায়। তিনে হলো তামা, ডি পরিবর্তনশীল যোজ্যতা। চারে অ্যান্টিবায়োটিক হবে, বি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পাঁচে রাইতে দিয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগে নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। দুয়েতে দিয়েছে লিনতাপ কাকে বলে? লিখবে একক ভরের কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছু তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু ওই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, এই তাপকে লিনতাপ বলে। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম। তিনে দিয়েছে নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলনটা আগে বলে নিচ্ছি। প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন। প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, উৎসের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায়। প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে তাকালে সেটি চকচকে দেখায়। আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। উদাহরণ হচ্ছে আয়না, চকচকে স্টিলের থালাতে নিয়মিত প্রতিফলন হয়। এবার বিক্ষিপ্ত প্রতিফলনটা বলছি। প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিকে পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে, সেই জন্য প্রতিফলককে উজ্জ্বল দেখায় না, বস্তু দৃশ্যমান হয়। আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। উদাহরণ হচ্ছে সিনেমার পর্দা, ঘষা, কাঁচ। চারে দিয়েছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পাঁচাতে দিয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এইখান থেকে লিখবে মাটির কলসির জল ঠান্ডা থাকে। আসলে মাটির কলসিকায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। ছয় দিয়েছে মূলক কাকে বলে? বইয়েরটা বলে দিচ্ছি। কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়নরূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদেরকে মূলক বলা হয়। সাথে দিয়েছে সমতা বিধান করতে বলেছে Fe2O3 প্লাস CFeCO। আচ্ছা, এখানে এখানে এটা সমান চিহ্ন করে দেবে, আয়রনের আগে 2 বসিয়ে দেবে, আর যেহেতু অক্সিজেন 3টে এখানে 3 লিখে দেবে, আর কার্বনের আগে এখানে 3 দিয়ে দেবে।
পরেরটা আছে পটাশিয়াম আয়োডাইড আর ক্লোরিনের বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন উৎপন্ন হচ্ছে। তো যেহেতু আয়োডিন আর ক্লোরিন এখানে দুই, এখানে দুই দিয়ে দেবে আর এখানেও দুই দিয়ে দেবে, আর এটা সমান চিহ্ন করে দেবে। ছয় রায়তে দিয়েছে স্থির বাস, হঠাৎ চলতে শুরু করলে বাসে থাকা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? লিখবে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে, কোনো কিছু ধরে থাকা যাত্রীদের ওই একই রকমের অনুভূতি হয়, থেমে থাকা বাসে যাত্রীরাও থেমে থাকে, সব কিছু তখন স্থির অবস্থায় রয়েছে, বাস হঠাৎ চলতে শুরু করলো ফলে বাসের স্থির অবস্থা পাল্টে গেল, বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করলো কারণ পা বাসের মেঝের সংস্পর্শে আছে কিন্তু যাত্রীদের বাকি শরীর স্থির থাকতে চাইলো, অতএব পায়ের সঙ্গে সঙ্গে এগোলো না যাত্রীরা, তাই পেছনের দিকে হেলে পড়লো। মানে এটা স্থিতিচারদের জন্য হচ্ছে। দুয়ে দিয়েছে মানব দেহে আয়রন, সোডিয়াম এবং পটাশিয়াম ধাতুর কী কাজ লেখো। লিখবে আয়রনের প্রয়োজনীয়তা হচ্ছে মানুষের দেহে রক্ত তৈরি করতে লাগে, রোহিত রক্ত রক্তে লোহিত কণিকার হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া গঠিত হতে পারে না। ক্যালসিয়াম হচ্ছে হাড়ের প্রধান উপাদান, হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের যৌগ, আর কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না। আর আছে তোমার পটাশিয়াম। লিখবে যে স্নায়ুর মাধ্যমে স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত সারা শরীরে সংকেত যাওয়া আসার কাজ পটাশিয়াম আয়ন না থাকলে হবে না, তখন মানুষ মানে পটাশিয়াম আয়নের অভাবে মানুষ পটাশিয়ামের অভাবে মানুষ গিয়ে পড়ে যেতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে। তিনেতে আছে ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কী ঘটবে, এটি কী ধরনের বিক্রিয়া। তাহলে ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা রঙের বেরিয়াম সালফেট থিতিয়ে পড়ে আর ফেরাস ক্লোরাইড দ্রবণ উৎপন্ন হয়, বিক্রিয়ার এটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে সালফেট বেরিয়াম সালফেট থিতিয়ে পড়ছে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। চারাতে বলেছে আমরা মূলত কয় ধরনের লবণ ব্যবহার করি আর খাদ্য লবণ ভিজে যায় কেন। লিখবে আমরা মূলত তিন ধরনের লবণ ব্যবহার করি, সৈন্ধব লবণ বা সামুদ্রিক লবণ, বিট লবণ বা রক সল্ট আর খাবার নুন বা টেবিল সল্ট। আর লবণ ভিজে যায় কেন, লিখবে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে জল শোষণ করতে পারে না। নুনের মধ্যে থাকা প্রধান তিনটি উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা যে দুটি যৌগ দায়ী তারা হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড। এই দুটো যৌগই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং তার ফলে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায়। এবারে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের একে রায় দিয়েছে ফ্লুরোসেন্ট বাল্ব তৈরি করতে যে ধাতু বাষ্প ব্যবহার করা হয় তা হলো পারদ। একের দুই প্রবাল বা কোড়াল হচ্ছে নিটেরিয়া পর্বের প্রাণী, দুই তিন যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, চার অতি বৈচিত্র্যশালী দেশ হবে ব্রাজিল, ইকুয়েটর, মাদাগাস্কার সবকটি, পাঁচ কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে, ছয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা হচ্ছে লোহের অভাবজনিত রোগ। দুয়ের রায়তে আছে বালি মাছি কালাজার রোগের জীবাণু ছড়ায়, তিন দুয়ের দুই হচ্ছে বিএমআই হচ্ছে দেহের পুষ্টি পরিমাপ সূচক, তিন হিমবাহ 80% সূর্যরশ্মি শোষণ করে, চার যে বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের অ্যালার্জেন বলা হয়। তিনে সত্য বা মিথ্যা বলেছে, আয়তে বলেছে বার্ড ফ্লুর জন্য দায়ী ভাইরাসটি হচ্ছে H5N1 সত্য। দুয়ে দিয়েছে মিনামাটা রোগটি ক্যাডমিয়াম ধাতুর আধিক্যের জন্য হয় ওটা পারদ হবে মিথ্যা। তিনে দিয়েছে কোলাজেন প্রোটিন থেকে চুলি ও নখে মিথ্যা। চার বটগাছ বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে সত্য। চারে স্তম্ভ মেলানো, আয়তে আছে হাত ও পায়ের পক্ষাঘাত হবে ডি পোলিও, দুয়ে হিমোগ্লোবিন হবে ই আয়রন, তিনে কোয়ারশিওকর হবে প্রোটিন ও শক্তির অভাব, চারে কলেরা হবে BORS। পাঁচের আয়তে আছে সংশ্লেষিত খাদ্য কি আর শব্দ জব্দ করতে কোন গাছ সক্ষম। লিখবে যে সমস্ত খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম কিন্তু তৈরি খাবারটার রং স্বাদ গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয় তাদের সংশ্লেষিত খাবার বলা হয়। সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দেবে চকোলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো হচ্ছে সংশ্লেষিত খাদ্য। ওর সাথে আছে শব্দকে জব্দ করতে কোন গাছ সক্ষম। শব্দকে জব্দ করতে পারে বেল, ছাতি এবং জারুলের মতো গাছ। দুই আছে জীবন কুশলতা শিক্ষা বলতে কি বোঝায়।
লিখবে জীবনের বিভিন্ন সময়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় এবং তার মোকাবিলা করতে হয়। এছাড়াও নানা সময়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, সামাজিক সম্পর্ক তৈরি করতে হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এসবের মধ্যে দিয়ে সংবেদনশীল ও সামাজিক মানুষ হিসাবে গড়ে ওঠার শিক্ষা হলো জীবন কুশলতা শিক্ষা। ওর সাথে আছে কোন রোগকে ব্ল্যাড ডেথ বলা হয়, প্লেগকে ব্ল্যাড ডেথ বলা হয়। তিনে দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে আর তৃণভূমির খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও। লিখবে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ এবং খাদ্য উৎপাদনে সক্ষম জীবেরা খাদ্য তৈরি করে এবং তাদের দেহের নানা অংশে এই খাদ্য সঞ্চিত থাকে। এরা হলো উৎপাদক। এই খাদ্য অন্যান্য জীবেরা ব্যবহার করে, যারা উৎপাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে তারাই হলো খাদক। খাদ্য খাদকের এই সম্পর্কটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। আর একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে তোমার তৃণভূমি, এই যেমন দেবে ঘাস বা সবুজ উদ্ভিদ, ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, বাজ বা ঈগল। এটা হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ। চারে দিয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট কি। লিখবে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে বলা হয় জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল, ইংরাজিতে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। যেমন হলো পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, এগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ। এর সাথে আছে অটিজমের দুইটি সমস্যা লেখো। লিখবে অটিজমের সমস্যা হচ্ছে একই কাজ বারবার করা, দুই হচ্ছে আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেয়া, তিন সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল, চার অনেক সময় বেশি উত্তেজনাতে সাড়া দেয় না, চার অজানা পরিবেশে মানিয়ে নিতে পারে না, আর পাঁচ হচ্ছে পড়াশোনা পিছিয়ে যাওয়া। তো এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। ছয়ের ত্যাগে আসি। ছয়ের আয়তে দিয়েছে পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এক হচ্ছে বাসস্থান হারিয়ে যাওয়া। লিখবে প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসী সামগ্রী তৈরির প্রয়োজনে, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, এমনকি পুরো জঙ্গল সাফ করে ফেলা হয়। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। দুই হচ্ছে অবৈধ শিকার বা চোরা শিকার। চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। দাঁত, চামড়া, শিং এসবের লোভে বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায়। এছাড়া আছে পরিবেশে নতুন জীবের আগমন, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। এছাড়া গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়ার বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। চার জলবায়ু পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন, মেরুশিয়ালের মতো প্রাণীরা। এছাড়া পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবার হলো ইউক্যালিপটাস গাছের পাতা। এছাড়া আছে পরিবেশ দূষণ। বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, এর ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে গেছে, সেই সঙ্গে বিপন্ন হচ্ছে গঙ্গার শুষ্ক। আর হচ্ছে অর্থনৈতিক, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকারী গুরুত্ব যদি বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তো দু নাম্বার আছে মোটামুটি সব পয়েন্ট থেকে, সব পয়েন্টগুলো লিখবে আর তার সাথে এক দু লাইন করে লিখে দেবে। আর সাথে আছে মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো। মানসিক অবসাদ হচ্ছে খিদে খুব বেড়ে যাওয়া, ঘুম বেড়ে যাওয়া, প্রায় সময় কাঁদা, মন খারাপ করে একা একা বসে থাকা, সবসময় অসহায় বোধ করা। দুটো লক্ষণ বলেছে, লিখে দেবে এর থেকে যে কোনো দুটো। দুয়েতে দিয়েছে খাদ্যবস্তুতে ভেজাল হিসাবে মেশানো হয় এমন দুটি পদার্থের নাম লেখো। খাদ্যতে ভেজাল হিসাবে মেশানো হয় এমন দুটি পদার্থ হচ্ছে মেটানিল ইয়েলো, বাদামি রঙের ক্যারামেল, ট্রান্সফ্যাট, আজিনোমোটো, কার্জিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, সাইক্লামেট, অ্যাসপারটেম, স্যাকারিন, এগুলো। আচ্ছা, এটা হচ্ছে কৃত্রিম ক্ষতিকারক পদার্থগুলোতে কৃত্রিম গন্ধ, রং, স্বাদ মেশানো। আর তোমার ভেজাল হচ্ছে, এছাড়া আছে ম্যালাকাইট গ্রিন, এটাও আছে।
বলেছে ভেজাল হিসাবে মেশানো হয়। আচ্ছা, এগুলো হচ্ছে কৃত্রিম ক্ষতিকারক রং, আর ভেজাল হিসাবে মেশানো হয়, যেমন শিয়াল কাটার বীজ আর সর্ষের বীজ। সর্ষের বীজের সাথে ভেজাল হিসাবে মেশানো হয় শিয়াল কাটার বীজ, আর হচ্ছে তোমার খেসারির ডালের সাথে, খেসারির ডাল, অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয়। তাহলে কয়েক প্রকার ভেজাল দ্রব্য হচ্ছে শিয়াল কাটা বীজ, সর্ষের বীজের সঙ্গে শিয়াল কাটা বীজ সহজে ভেজাল হিসাবে মেশানো হয়। আজিনোমোটো মাংসের মতো স্বাদ আনার জন্য চাউমিন, চিলি চিকেন প্রভৃতি খাবারে আজিনোমোটো মেশানো হয়। ম্যালাকাইট গ্রিন শাকসবজি যাতে টাটকা দেখায় তার জন্য অনেকে ম্যালাকাইট গ্রিনের জলীয় দ্রবণে ডুবিয়ে রাখে। মেটানিল ইয়েলো, গুঁড়ো হলুদ, লাড্ডু, সস্তা বিরিয়ানি প্রভৃতি হলদে রঙ আনতে মেটানিল ইয়েলো মেশানো হয়। এগুলো হচ্ছে ভেজাল পদার্থ। তারপরে আছে স্বাস্থ্য ভালো রাখার জন্য করা উচিত এমন যে কোনো তিনটি কাজ লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করা যায়, এক হচ্ছে ব্যবহারিক পরিবর্তন, কুঅভ্যাস শনাক্তকরণ এবং দূরীকরণ, দুই হচ্ছে মনোবল বৃদ্ধি, কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা, তিন হচ্ছে মনের কথা খুলে বলা। এছাড়া আছে বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করা, পাঁচ হচ্ছে ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি, ছয় পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা যেমন ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদি। তিনে দিয়েছে আমাদের পরিবেশ রক্ষায় বনের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পরিবেশ রক্ষায় বনের ভূমিকাতে মোটে 1.5 নম্বর দিয়েছে, আর ওর সাথে আরেকটা আছে বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে সেটাতেও 1.5 নম্বর আছে। তো পরিবেশ রক্ষায় বনের ভূমিকা, বন কী কী ভূমিকা পালন করে সেটা তো এক কথায় বলা সম্ভব নয়, তাতে অনেক কিছু ব্যাপার আছে। তো পয়েন্টগুলো তুলে একটা করে লিখে দেবে, যে বায়ুমণ্ডলে CO2 অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে, দুই হচ্ছে গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, গাছ কমতে থাকলে প্রাণীতে জীবনধারণ ব্যাহত হবে, তিন গাছ ও খাদ্য খাদক সম্পর্ক, উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদ্য প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল সৃষ্টি করে, গাছ জলচক্র, লিখবে যে গাছ বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয়, ফলে অরণ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, গাছ বৃষ্টিপাত হতে সাহায্য করে, গাছ ও পরিবেশের তাপমাত্রা, যে স্থানে গাছপালা বেশি সেই সব স্থানে পরিবেশের তাপমাত্রা কিছুটা কম হয়, তারপরে গাছ ও ঝড়ের গতিবেগ, ঝড়ের গতিবেগকে গাছ প্রতিহত করে, সেই কারণে ঝড়ের কারণে সংঘটিত বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণীজগৎকে রক্ষা করে। সাত হচ্ছে গাছ ও পরিবেশ দূষণ, কদম বেল প্রভৃতি গাছের পাতা ছাঁকনির মতো বাতাসের ধূলিকণা দূষক পদার্থকে আটকে রেখে পরিবেশ দূষণ রোধ করে। আট গাছ ও মাটির ক্ষয়, মাটির নিচে গাছের প্রধান মূল, শাখামূল, প্রশাখামূল প্রভৃতি মাটির কণাগুলোকে দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে। নয় হচ্ছে গাছ ও জীবের আশ্রয়স্থল, গাছে বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে অমৃদণ্ডী প্রাণী, উন্নত শ্রেণীর প্রাণীরা আশ্রয়স্থল হিসাবে কাজ করে। আর গাছ আর শব্দ দূষণ, ছাতিম, জারুল, অন্যান্য কিছু গাছ শব্দ তরঙ্গ শোষণ করে শব্দের প্রাবল্য কমায় এবং অধিক শব্দ দূষণ সমন্বিত স্থানে দূষণ কমাতে সাহায্য করে। এর সাথে আছে বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে। এই পয়েন্টটা শুধু লিখবে যে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ আর মেরু অঞ্চলে বরফ বেশি মাত্রায় গলে যেতে থাকলে নদী আর সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। এই শতাব্দীতে জলতলের উচ্চতা প্রায় 4 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বেড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী শতাব্দীতে এই উচ্চতা বৃদ্ধি পাবে 37 ইঞ্চি। এই যে এখানে এটাও বলতে পারো যে হিমবাহ গলনের ফলে সমুদ্রের জলের পরিমাণ বেশি হবে, জলতল বৃদ্ধি পাবে, যা পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে, এর ফলস্বরূপ উপকূলবর্তী অঞ্চলে জীবকুল বিপর্যয়ের মুখে পড়বে, উদ্ভিদ জীবজন্তু মানুষ সকলেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হবে, যথেষ্ট আর্থিক ক্ষয়ক্ষতি হবে। হিমবাহের গলনের সঙ্গে সঙ্গে হিমবাহের সংখ্যা কমে আসবে পৃথিবীতে, ফলে হিমবাহের জলে পুষ্ট নদীগুলিতে জল কমে আসবে, যা ভবিষ্যতে তীব্র জল সংকট সৃষ্টি করবে। এছাড়া হচ্ছে হিমবাহ গলনের দরুন ঘটিত বন্যার কবলে পড়ে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এর ফলে বাঘের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আর হচ্ছে হিমবাহ ভূপৃষ্ঠের তাপ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়, হিমবাহ 20% সূর্যরশ্মি শোষণ করে আর বাকি 80% প্রতিফলিত করে, কিন্তু হিমবাহের গলনের ফলে এই 80% সূর্যরশ্মি ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়ে উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে।
ছাড়ে দিয়েছি ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো কী কী আর ল্যাথারিজম কী। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ লিখবে জ্বর, সর্দি, সারা শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা, অনবরত হাঁচি এবং নাক দিয়ে জল পড়া। আর আছে ওর সাথে আছে ল্যাথারিজম কী। অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারির ডাল গুঁড়ো করে মেশানো হয়। অন্যান্য ডালের চেয়ে খেসারির ডালের দাম অনেকটাই কম। একটানা দুই তিন মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে, এটাই হচ্ছে ল্যাথারিজম। ইথিওপিয়া, বাংলাদেশ, ভারতবর্ষ, আফগানিস্তানে অনেক সময় এই রোগের আত্মপ্রকাশ ঘটেছে।